এই নতুন টিডিএস পলিসিটা কি আর এটা আপনার উপরে কিভাবে প্রযোজ্য হবে? সেকশন 194 বি এ ফিনান্স অ্যাক্ট 2023 অনুযায়ী 30% টিডিএস কাটা হবে নেট উইনিংস এর উপরে রিয়েল মানি গেমিং প্ল্যাটফর্মে। নেট উইনিংস মানে আজ পর্যন্ত যতটা অ্যামাউন্ট উইথড্র করা হয়েছে মাইনাস যতটা অ্যামাউন্ট আজ পর্যন্ত ডিপোজিট করা হয়েছে। যদি আপনি আজ পর্যন্ত 200 টাকা উইথড্র করেন আর 100 টাকা ডিপোজিট করেন তাহলে আপনার নেট উইনিংস হবে 100 টাকা, আর এই 100 টাকা নেট উইনিংস এর উপরে 30% টিডিএস কাটা হবে যার পরিমাণ হবে 30 টাকা। টিডিএস তখনই কাটা হয় যখন নেট উইনিংস শূন্যর থেকে অধিকতর হয়। যদি সম্পূর্ণ উইথড্রল অ্যামাউন্ট সম্পূর্ণ ডিপোজিট অ্যামাউন্ট থেকে কম হয় তাহলে টিডিএস কাটা হবে না। যদি এলিজিবল টিডিএস উইথড্রলের সময় কাটা হয়ে থাকে তাহলে আপনাকে কোনো অতিরিক্ত ট্যাক্স নতুন ফিনান্সিয়াল ইয়ারে দিতে হবে না। কোনো অতিরিক্ত ট্যাক্স যদি কাটা হয়ে থাকে তাহলে আপনি টিডিএস সার্টিফিকেটের সাহায্যে তা রিক্লেম করতে পারেন। অল ট্রানজ্যাকশনস এর উইথড্রল সেকশনে গিয়ে আপনি টিডিএস ক্যালকুলেশন চেক করতে পারেন। হ্যাঁ, আপনার টিডিএস সার্টিফিকেট প্রতি 3 মাসে পাওয়া যাবে। হ্যাপি গেমিং।